ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে চমৎকারের এমন এক কাহিনী যুক্ত আছে যেটা বোঝার ক্ষমতা এখনও পর্যন্ত কারো হয়নি। সায়েন্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি আর পৃথিবীর সকল গ্রাউন্ড অফ বিলিভ এখানে এসে ফেল হয়ে যায়। হিন্দু মান্যতায় চার ধাম আছে, বদ্রীনাথ ধাম, দ্বারকাধীশ ধাম, রামেশ্বরম আর জগন্নাথপুরী। এই কাহিনীটা জগন্নাথপুরী, যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় স্পন্দিত হয়। এই মন্দিরে এমনও কিছু রহস্য আছে যার সম্বন্ধে জেনে যে কেউ চমকে উঠবে। ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে সাধারণ মানুষ ভগবানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, আর এই প্রশ্নটাই আমি আপনাদের ভিডিও শেষে বলবো। প্রত্যেকটা মন্দিরে যেখানে মূর্তিগুলো মেটেল আর স্টোন দিয়ে তৈরি হয় সেখানেই জগন্নাথপুরীতে ভগবানের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু এমনটি কেন করা হলো তো আসুন জেনে নিই। 1302 খ্রিস্টপূর্বে জারা নামক এক শিকারী শিকার করার সময় ভুল করে একটি তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিক্ষেপ করেন, যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে। যারা সম্পূর্ণ রীতিরিবাজ মেনে ভগবান শ্রীকৃষ্ণের দেহ সৎকার করেন, যখন তার চিতা শান্ত হয় তখন যারা লক্ষ্য করলেন মেটেলের মতন একটি জিনিস চমকাচ্ছে যেটা পড়েনি, যারা বুঝতেই পারছিল না এটা কি, আর এটা নিয়ে যারা বিক্রি করতে চলে যায়। কিন্তু এটা কেনা তো দূরের কথা, কেউ এতে হাতও লাগায়নি। এরপরে যারা ক্লান্ত হয়ে সেই বস্তুটিকে একটি কাঠের উপরে রেখে নদীতে ফেলে দেয়। গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন, যিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত বড় ভক্ত ছিলেন, তাকে একদিন স্বপ্নে শ্রীহরি বিষ্ণু দর্শন দিয়ে একটি নদীতে ডুব দিতে বলেন, আর এটাও বলেন একটি কাঠের মধ্যে নদীতে তুমি আমাকে পাবে। এই স্বপ্নটি দেখে পরের দিন রাজা ডুব দিতে চলে যায়। ডুব দেবার সময় রাজা কিছুটা দূরে একটি কাঠের টুকরো দেখতে পেলেন। দেরি না করে রাজা কাঠের টুকরোকে তার মহলে নিয়ে দক্ষ কারিগর ডাকেন, কিন্তু তাদের মধ্যে কেউ সেই কাঠের টুকরো থেকে মূর্তি বানাতে পারেনি। অনেকদিন পেরিয়ে যাবার পরে একটি কারিগর মহলে এসে রাজাকে বলেন, এই মূর্তিটি আমি তৈরি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা তখন কারিগরের কাছে তার শর্ত জিজ্ঞাসা করলেন, কেননা যে কোনো শর্ত মানার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তখন কারিগর বলেন, এই মূর্তিটি তৈরি করার জন্য আমার 21 দিন সময় লাগবে, আর আমি চাই এই 21 দিন না তো আমার সাথে কেউ দেখা করবে, আর না তো কেউ আমার সাথে কথা বলবে, আর না তো কেউ আমার কাজে কোনো বাধা বিপন্নি ঘটাবে। তখন রাজা আনন্দিত হয়ে তার শর্ত স্বীকার করে নেন। মূর্তি তৈরির কাজ শুরু হয়। রোজ মূর্তি তৈরির শব্দ শোনা যায়, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ কমে যায়। অবন্তীর রানী ভাবতে থাকেন, ক্ষুধাতৃষ্ণায় হয়তো সেই কারিগর মারা গেছেন, এই জন্য তিনি যেখানে মূর্তির কাজ হচ্ছিল সেই কক্ষটি খোলার জন্য জেদ ধরেন। রাজাকে তার কথা মানতে হয়। যখনই দরজা খোলা হয় তখন তিনি দেখলেন সেখানে কোনো কারিগরই ছিলেন না, শুধুমাত্র সেখানে তিনটি মূর্তি ছিল, ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম আর বোন সুভদ্রা। আর জগন্নাথ দেবের মূর্তিতে সেই মেটেলের মতো জিনিসটি রাখা ছিল, সেটা কিছুই না, সেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের স্পন্দনরত হৃদয়। এটা কোনো নর্মাল হিউম্যান হার্ট নয়, এটি এনসেন্ট অ্যাডভান্স টেকনোলজির জলযন্ত্র প্রমাণ। এই হার্টটি এনার্জি ট্রান্সমিট করে, আর আমরা সবাই এটা তো পড়েছি, স্টোনস অ্যান্ড মেটেল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আর উড ইজ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাই এই জন্য আই উইল ইন দ্য জগন্নাথ টেম্পল আর মেড আপ অফ উডস। শুধুমাত্র এটাই নয়, প্রত্যেক 12 বছরে ভগবানের নতুন মূর্তি স্থাপিত করা হয়, আর ভগবানের হৃদয়কে সেই মূর্তিতে স্থাপিত করা হয়। এটা বলার কারণ হলো যে এনার্জি ট্রান্সমিটিং ডিভাইস ইব্বিটক সাইন্টিফিক্যালি এই মূর্তিতে যা হয় এটা এনার্জি ট্রান্সমিট করে। সেই মূর্তিতে এতটা এনার্জি ট্রান্সমিট করে দ্যাট দ্য উডস গেট ডিপ্লিটেড উইথ টাইম। এই জন্য এটি পরিবর্তন করা দরকার, কিন্তু এটি পরিবর্তন করার প্রসেসটাও এর মতনই ইন্টারেস্টিং। প্রত্যেক 12 বছরে একদিন এমন হয় যেখানে মন্দিরের কারো এন্ট্রি থাকে না, সম্পূর্ণ পুরী শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, মন্দিরের প্রধান পণ্ডিতের চোখ বেঁধে হাতে বড় বড় মোটা গ্লাভস পরিয়ে দেওয়া হয়, আর গভীর অন্ধকারে এই হৃদয়টি নতুন একটি মূর্তিতে পুনরায় স্থাপিত করা হয়। যেই পণ্ডিতেরা অতীতে এই কার্য করেছেন তারা বলেন তারা কোনোদিন সেটা তাদের চোখে দেখেনি, কিন্তু সেই জিনিসটি যেটা আমরা ব্রহ্ম পদার্থ বলি সেটি হাতে নিলে মনে হয় জীবন্ত একটি খরগোশ ধরে আছি। এটাও মানা হয় যদি কেউ এই ব্রহ্ম পদার্থটি দেখে নেয় তাহলে তার মৃত্যু তৎক্ষণাৎ ঘটবে। এই মন্দিরের উপর একটি পতাকা আছে যেটি সায়েন্টিফিক নিয়মের উল্টো দিকে চলে, যেমনটি আমরা জানি যেদিকে হাওয়া বয়ে যায় সেই দিকেই ঘুরি ওড়ে, তাই পতাকাটিও সেই দিকেই ওড়ার কথা। কিন্তু জগন্নাথ মন্দিরের এই পতাকাটি সম্পূর্ণ আলাদা, এটি সর্বদাই হাওয়ার বিপরীতে বয়ে চলেছে। কেন আর কিভাবে হয় সেটি কেউ বলতে পারেনি। এই পতাকায় আরও বিশেষ কাহিনী জুড়ে আছে,
এটিকে প্রত্যেক দিন বদলাতে হয়। তাই মন্দিরের পাণ্ডা 214 ফুট ওপরে থাকা পতাকাটি প্রত্যেক দিন পাল্টায়। কেননা বলা হয়, কোনো একদিন যদি পতাকাটি না পাল্টায় তাহলে এই মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। আর আপনারা কি জানেন, 214 ফুট ওপরে থাকা এই মন্দিরের চূড়ার ছায়া এখনও অবধি মাটিতে পড়েনি, যেটা শুনে আপনারাও চমকে উঠেছেন। হ্যাঁ, এটাই সত্যি, এই মন্দিরের চূড়ার ছায়া এখনও অবধি মাটিতে পড়েনি। তো আসুন এবার পৌঁছাই জগন্নাথ মন্দিরের মিষ্টির দিকে। সুদর্শন চক্র, এই নামটি আপনারা শুনে থাকবেন। সুদর্শন চক্র ভগবান শ্রীহরি বিষ্ণুর অস্ত্র, এটি অধর্মের বিনাশ করে। জগন্নাথ মন্দিরের চূড়াতেও একটি সুদর্শন চক্র আছে, সেটি আপনারা যেদিক থেকে দেখবেন মনে হবে সেটি আপনার দিকেই তাকিয়ে আছে। ভগবান জগন্নাথ, যার নামের অর্থ জগতের নাথ, এই মন্দিরে লাখো লাখো ভক্তরা নিজের আস্থা আর ভালোবাসা ভগবানের জন্য নিয়ে আসেন। কিন্তু এই মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই দর্শন করতে পারে, অন্য কোনো ধর্মের মানুষেরা এর দর্শন বাইরে থেকেই করে। আমাদের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনিও গিয়েছিলেন দর্শন করার জন্য, কেননা তিনি ফার্সি, হিন্দু নন, আর তিনি তার টাইটেল ফিরোজ গান্ধীর থেকে পেয়েছিলেন। তাই ইন্দিরা গান্ধীকেও দর্শন করতে দেওয়া হয়নি। শুধুমাত্র এটি নয়, 2005 সালে থাইল্যান্ডের প্রিন্সেস মহাচাকরি সিরিন্ধনকেও পুরীর জগন্নাথ মন্দিরে এন্ট্রি দেওয়া হয়নি, কেননা এখানে ফরেনার্স অ্যালাও নেই। আমাদের এই ধর্মে এতটা গভীর তথ্য আছে যার সম্বন্ধে আমরা নিজেরাও জানি না, তাই আমরা চোখ বুঝে অন্য সম্প্রদায়কে বিশ্বাস করিনি। আমরা ভুলে যাই আমরা এমন একটা ধর্মের সাথে জড়িত আছি যা এই দুনিয়াতে সংস্কৃতি সভ্যতা পরম্পরা সংস্কারকে সর্বদা জীবিত রেখেছে। এটি হলো সনাতন ধর্ম, আর এখন আমাদের এই ধর্মকে নিজেদেরকে রক্ষা করতে হবে। প্রত্যেক বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। এটি 9 দিনের উৎসব, যেখানে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা আর ভগবান বলরামকে গর্ভগৃহ থেকে বের করে তাদের রথে চাপিয়ে রথযাত্রা করা হয়। মান্যতা আছে এই রথযাত্রা বের করার কারণ, এই 9 দিনে ভগবান প্রজাদের সামনে এসে প্রজাদের সুখ দুঃখ দেখেন, আর এই উৎসবে লক্ষ লক্ষ মানুষেরা এই যাত্রায় উপস্থিত হন। পুরীর জগন্নাথ মন্দিরের মিষ্টি এখানে শেষ হয়নি, আরও অনেক কাহিনী আছে যেটা আমরা জানি না। যেমনটা, প্রত্যেক বছর ভগবান জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন, আর তখন ভক্তদের জন্য এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। খুব কম মানুষেরাই আছেন এটি জানেন। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করব, সত্যিই কি ভগবান আছেন? এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।